নমস্কার বন্ধুরা আমি রূপকথা আমার আড্ডায় আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ আপনাদের শোনাবো শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের লেখা কালাচাদের দোকান তাহলে সরাসরি গল্পে চলে মানুষ। পোস্ট অফিসের সামান্য চাকরি প্রায় এখানে সেখানে বদলি হয়ে যেতে হয় আয়ের সঙ্গে ব্যয়ের ভাবসাপ নেই প্রায় ধার কার্য হয়ে যায় ঋণ সদিতে না বিশ্বাস ওঠে নবীনবাবুর গিন্নি স্বামীর ওপর হারে চটা একে তো নবীন বাবুর ট্যাকের জোর নেই তার উপর লোকটা বড্ড মিনিমুখো আর মিনমিনে এই যে যখন তখন যেখানে সেখানে বদলি করে দিচ্ছে যদি রোখাচোকা মানুষ হতেন তাহলে পারতো বদলি করতে ছেলে পুলেগুলো ছেলেপুলেগুলোর আর বারোটা বাজছে আজ স্কুল কাল অন্য স্কুল করে বেড়ালে লেখাপড়া হবেই বা কি করে এবার নবীনবাবু নিত্যানন্দপুর বলে একটা জায়গায় বদলি হলেন খবরটা পেয়েই গিন্নি বললেন আমি যাব না তুমি যাও আমি এখানে বাসা ভাড়া করে থাকবো আর বদলি আমার পোষাচ্ছে না বাপু মাথা চুলকে বললেন তাতে খরচ বই না ওখানে আমারও তো আলাদা ব্যবস্থা করতে হবে এস্টাবলিশমেন্ট আনবো কি করে গিন্নি বললেন ঠিক আছে যাব কিন্তু তোমাকে প্রতিজ্ঞা করতে হবে এরপর বদলি করলে তুমি কিছুতেই বদলি হতে রাজি হবে না সরকারকে পরিষ্কার জানিয়ে দিতে হবে যে তুমি দরকার হলে মামলা করবে তোমার মতো মুখ পুরুষদের পেয়েই তোরা নাকে দড়ি দিয়ে ঘোরায় নবীন বাবু মিনমিন করে বললেন একখানা দরখাস্ত নিয়ে ওপরওয়ালার সঙ্গে দেখা করেছিলাম তা তিনি বললেন নিত্যানন্দপুর থেকে নাকি আর বদলি করবে না দেখা যাক বাক্স প্যাটরা গুছিয়ে সপরিবারে এক শীতের সন্ধ্যাবেলায় নবীনবাবু নিত্যানন্দপুর এসে পৌঁছালেন বেস ঢকল গেল ট্রেন থেকে নেবে অনেকটা পথ গরুর গাড়িতে এসে তারপর আবার নদী পেরিয়ে আরো ক্রস দুই পথ পেরোলে তবে নিত্যানন্দপুর গঞ্জমত জায়গা তবে নীরিবিলি আর ফাঁকাপাকা যাত্রীটা মাস্টার মশাইর বাড়িতে কাকিয়ে পরদিন একখানা বাসা ভাড়া কইল পাকা বাড়ি টিনের চাল উঠন আছে কুয়ো আছে জায়গাটা ভালোও নয় মন্দও নয় ওই একরকম রকম তবে বর্ষায়ই যে আর বারবার ঠাইনারা হতে হবে না কথা দিয়েছে এখানেই নাকি বাবু চাকরির বাকি জীবনটা কাটাতে পারবেন গোবিন্দ অসুখ হলে ডাক্তার বর্দি পাওয়া যাবে কিনা খোঁজ নিয়ে দেখো দোকান পাটও তো বিশেষ নেই দেখছি বাজার হাট করবে কোথায় নবীন বাবু বললেন বাজার এখানে থেকে ক্রোশ তাও রোজ বসে না সপ্তাহে দুদিন হাট তবেই হয়েছে এখানে স্কুলটা কেমন খোঁজ নিয়েছ স্কুল একটা আছে দূরে কেমন কে জানে জায়গাটা এমন বিচ্ছিরি বলেই এখান থেকে আর বদলি না করতে ওপরবেলা রাজি হয়েছে এখন আমরা মরি এখানে পচে নবীনবাবু একটা দীর্ঘশ্বাস ফেললেন কি আর করা নিত্যানন্দপুরেই মানিয়ে গুছিয়ে নিতে হবে প্রথম দিন বাজার করতে রুকোশ দূরে গিয়ে বেশ দমেই গেলেন তিনি জিনিসপত্রের দাম বেশ চড়া প্রত্যন্ত গা এখানে জিনিস আনতে ব্যাপারীদের অনেক খরচ হয় জিনিসপত্র তেমন ভালোও নয় আর পাওয়াও যায় না কিছু বাজারের হাল শুনে গিন্নি চটলেন বললেন আবার দরখাস্ত করো অন্য জায়গায় বদলি নাও এ জায়গায় মানুষ থাকে মা গ নবীনবাবু ফাঁপড়ে পড়লেন এখন কি করা যায় তাই ভাবতে লাগলেন একদিন সন্ধ্যা বেলায় গিন্নি এসে বললেন ওগো খুকি তেলের শিশিটা ভেঙে ফেলেছে একটি ফোটাও তেল নেই তাতে রান্না হবে কি দিয়ে নবীন বাবু বললেন তেল পাবো কোথায় দেখো না একটু খুঁজে অনেক গেরস্ত বাড়িতে ছোটখাটো জিনিস পাওয়া যায় শুনেছি অগত্যা নবীন বাবু বেরোলেন বেশি লোকের সঙ্গে চেনা জানা হয়নি এখনো কার বাড়ি যাবেন ভাবছেন ডান হাতি পথ ধরে হাঁটছেন ডান হাত ধরে জঙ্গল মতো আছে হঠাৎ দেখতে পেলেন জঙ্গলে দেখতো ভেতর দিকে একটা আলো যেন জ্বলছে মনে হলো নবীনবাবু কয়েক পা এগিয়ে গিয়ে झाড় করে দেখলেন একখানা ঝাপতলা দোকান বলেই মনে হচ্ছে নবীনবাবু এগিয়ে দেখলেন দোকান ঘড়ি বটে দিন দরিদ্র চেহারা হলেও দোকান কালো রোগাপনা কোঁটিধারী একজন লোক বসে আছে বিনয়ী মানুষ নবীনবাবুকে দেখেই তুল থেকে উঠে বললেন আগে আসুন নবীন বাবু খুশি হলেন আজকের দিনে বিনয় জিনিসটা দেখাই যায় না সরষের তেলের খোঁজ করতেই লোকটা বলল আছে ভালো ঘানিক তেল দাম কত লোকটা হেসে মাথা চুলকে বলল দাম তো বেশ চড়া তবে আপনার কাছ থেকে বেশি নেব না টাকা করেই দেবেন নবীনবাবু খুবই অবাক হলেন দুকো দূরের বাজারে তেল দশ টাকা নবীনবাবু আড়াইশো গ্রাম তেল কিনলেন গিন্নি সেন পরীক্ষা করে বলল বাহ কি দারুন ভালো তেল দেখছি কোথায় পেলে গো নবীন বাবু বললেন আরে কাছেই একটা দোকানের সন্ধান পেয়েছে যেন লোকটা বড় ভালো লোকটা যে সত্যিই ভালো তার প্রমাণ পাওয়া গেল দুদিন পরে ডাল পুড়িয়েছে সন্ধ্যের পর সেই দোকানে হানা দিতে বিনয়ী লোকটা প্রায় অর্ধেক দামে ডাল দিল বলল আপনাকে অত দাম দিতে হবে না নবীন বাবু ভদ্রতা করে জিজ্ঞাসা করলেন আপনার নামটাই তো জানা হয়নি এখন আগে কালা চাঁদ দন্দি কালো বলেই ডাকবেন আপনি কি সব জিনিসই রাখেন কালো বাবু যে আগে তবে সন্ধ্যের পর আসবেন দিনে মানে আমি দোকান খুলি না ও সময় আমার চাষবাস দেখতে হয় দুদিন পর গিন্নি হঠাৎ বললেন অগো আজ একটু পোলাও খাওয়ার বায়না ধরেছে ছেলে মেয়েরা ঘি আর গরম মশলা লাগবে দেবে নাকি একটু এনে কালোর দোকানে ঘি গরম মশলা পাওয়া যাবে বলে মনে না নবীন বাবু মনে করে গেলেন কালা চাঁদ পাবেন না এক নম্বর ঘি আছে আর বাঁচাই গরম মশলা দাম দাম তো অনেক তবে আপনাকে অত দিতে হবে না দশ টাকা করেই দেবেন নবীন বাবুর হৃদয় কৃতজ্ঞতায় ভরে গেল খানিকক্ষণ কালাচাঁদের সঙ্গে সুখ দুঃখের কথা বলে তিনি ফিরে এলেন গিন্নি ঘি আর গরম মসলা দেখে খুব খুশি বললেন ওগো দোকানটা খোকাকে চিনিয়ে দিও তো দরকার মতো ওকেও পাঠাতে পারবো হ্যাঁ গো দোকানটা কি নতুন খুলেছে আজ দাস বাড়ির গিন্নি গল্প করতে এসেছিল কথায় কথায় তাকে কালা দোকানের কথা বলল তো সে তো আকাশ থেকে পড়লো বলল কালা চাঁদের দোকান সাত জন্মেতে তো এরকম দোকানের কথা শুনিনি নবীন বাবু বললেন হবে হয়তো নতুনই খুলেছে আমি খোঁজ নিয়ে বলবো খুব দুদিন পর ফের কালোজিরি আর ময়দা আনতে নবীন বাবু বললেন তা হ্যাঁ কালাচাঁদ বাবু আপনার দোকানটা কতদিনের পুরনো কালাচাঁদ ঘরটাক চুলকে অনেক ভেবে বলল তা কম হবে না এ ধরুন গায়ের পত্তন থেকে নবীন বাবুর একটু খটকা লাগলো দোকান যদি এত পুরনোই হবে তাহলে দাস কথা শোনেনি কেন কালাচার যেন তার মনের কথা জেনে নিয়েই বলল আমার অনেক কথায় কান দেবেন না আচ্ছা তাই হবে পরদিন নবীন বাবু এক বাড়িতে নারায়ণ পূজা নেমন্তন্ন খেয়ে ফেরার পরই গিন্নি বললেন হ্যাঁ গো কালা চাদের দোকানটা কোথায় বলতো খোকাকে কুয়োর দড়ি আনতে পাঠিয়েছিল তো সে তো দোকানটা খুঁজেই পেল না। আজ পোস্ট অফিসের পিয়ন বিলাস এসেছিলো। সেও বলল ও দোকান এখানে থাকতেই পারে না। নবীন বাবুর মা গেছে। নবীন বাবুর বুকের মধ্যে একটু যেন কেমন করলো। মুখে বললেন কালাজাদের সঙ্গে অনেকের শত্রুতা আছে কি না তাই ও রকম বলি। পরদিন torch এর battery আনতে গিয়ে নবীন বাবু এ কথা সে কথার পর কালা চাঁদ বললেন তা কালা চাঁদ বাবু আমার ছেলেও কাল আপনার দোকানটা টা খুঁজে পাইনি কালা চাঁদ সঙ্গে বলল আর কাউকে পাঠানোর দরকার কি এই আসবেন ইয়ে অন্যরা সব বলছে যে কেউ না কি দোকানের কথা জানে না কালা তেমনি তেমনি মিদু হেসে বলল জানার দরকার কি আছে আপনার ওসব সব নিয়ে ভাবতে হবে না নবীন বাবুর বুকটা একটু দুরু করলো বললেন হ্যাঁ আমিও তাই ভাবছি কিন্তু আমি ছাড়া দ্বিতীয় কখনো দেখি না আপনার কালা আপনার বিনীত ভাবে বললেন একজনের জন্যই তো দোকান নবীন বাবু বললেন এ কালাচাঁদ হাসলো হাসবেন নবীন বাবু চলে এলেন তো তারপর আবার পরদিন গেলে মাসের শেষ হাতে টাকা নেই খুব সসংকোচের সঙ্গে বললেন এই কয়েকটা জিনিস নেব আপনি ধারে দেবেন হ্যাঁ হ্যাঁ কেন নয় পরের মাসেই মাইনাপে আপনাকে টাকাটা দিয়ে যাবে তারা কিশের ধারে প্রচুর জিনিস নিয়ে এলেন নবীন বাবু পরের মাসে ধার শোধ করতে গেলে কালাচার জিপ কেটে বলল না না ওতো নয় আমার সব হিসাব লেখা আছে পাঁচটি টাকা পাওয়া না মতে তা আসে দুদিন পরে দিলে চলে দে আসুন না একটু বসেন সুখ দুঃখের কথা কই টাকা পয়সার কথা না নবীন বাবু খুবই অবাক হল পাঁচ টাকা পাও না বলে কি লোকটা তিনি অন্তত 150 টাকা জিনিস নিয়েছেন তো এভাবেই চলল চাল ডাল মশলাপাতি ঘি তেল সবই কালাচাদের দোকান থেকে আনেন নবীন বাবু মনোহারি জিনিস বাচ্চাদের খেলনা পোশাক শাক সবজিও ক্রমে ক্রমে আনতে লাগলেন এমনকি মাছ মাংস পাওয়া যেতে লাগলো কালাচাদের আশ্চর্য দোকান গিন্নি মাইনের অর্ধেকের ওপর বেঁচে যাচ্ছে নবীন বাবু একদিন গিন্নি বললেন ও গো নিত্যানন্দপুর থেকে বদলি হওয়ার দরখাস্তটা তো আর জমা দেওয়া হয়নি দিও না হ্যাঁ গো কালা চাঁদের দোকানটা ঠিক কোথায় বলতো আমাকে নিয়ে যাবে একদিন নবীনবাবু শশব ব্যস্তে বললেন না না তোমাদের কারোর যাওয়ার দরকার নেই সকলের কি সব গিন্নি চুপ করে গেলেন আর নবীনবাবুও নিত্যানন্দপুরেই রয়ে গেলেন ধন্যবাদ